আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম সুরা পাথাকে সমস্ত কোরআন শরীফের মা উম্মুল কোরআন বলা হয় কেন না এই সুরাই কোরআনের সারাংশ সমস্তই বিরাজিত এই সুরাকে সর্বশ্রেষ্ঠ মনাজাত বলা হয় সেই জন্যই এই সুরাকে কোরআনের প্রথমে সন্নিবেশিত করা হয়েছে সব প্রশংসা আল্লাহ তাহলার যিনি করুণাময় কৃপাবান শেষ বিচারের দিনের স্বামী আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথে পরিচালিত কর যাহাদের প্রতি তোমার অনুগ্রহ বর্ষণ করেছ তাহাদের পথ যাহারা অভিশপ্ত ও বিপদগামী তাহাদের পথ নয় কত সুন্দর মুনাজাত যাহার অনুগ্রহে আমরা সৃষ্টি লাভ করেছি তাহার ইঙ্গিতে আবার ইহুদাম ত্যাগ করিব সেই সর্বজগতের প্রভুর নিকট কি এই প্রার্থনা এই প্রার্থনায় আল্লাহ তালার সমস্ত অস্তিত্বই বিরোজমান সুরা ফাথার অনেক প্রজিলত হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ তাইতে বর্ণিত তিনি বলেন সুরা ফাথা তিনবার পাঠ করার সবাব দুবার কোরআন খতম করার সমান অর্থাৎ তিনবার সুরা ফাথা পাঠ করলে দু খতম কোরআন পাঠের সবাব পাওয়া যাবে সুবাহান আল্লাহ এবং কারো পেট ব্যথা হলে তিনবার সুরা ফাতে পাঠ করে পানিতে পু দিয়ে ওই পানি পান করলে আল্লাহর পেটের ব্যথা ভালো হয়ে যাবে সুবাহান তো বন্ধুরা আমরা প্রতিদিন তিনবার সুরাফাতে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আমিন